বিশালগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অফিস টিলায় 38 নম্বর বুথে শনিবার রাতের আধারে ভারতীয় জনতা পার্টির প্রচার সজ্জা নষ্ট করা হয়। বিজেপির পতাকা ফেলে দেওয়া হয় নর্দমায়। বিজেপির এই রাজনৈতিক প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ উঠল বিরোধী সিপিআইএম দলের উপর। রবিবার সকালে দলীয় কার্যকর্তাদের নজরে আসে বিষয়টি। ঘটনাস্থলে যান মণ্ডল সভাপতি সুশান্ত দেব। ঘটনাস্থলে আসে বিশালগড় থানার পুলিশও। সিপিআইএমকে তীব্র কটাক্ষ করে মণ্ডল সভাপতি সুশান্ত দেব বলেন, নির্বাচন আসন্ন। এই অবস্থায় সিপিআইএম চাইছে পরিবেশকে উত্তপ্ত করতে। তিনি সরাসরি বলেন, বিধায়ক ভানুলাল সাহার প্ররোচনায় এ ধরনের কর্মকাণ্ড হচ্ছে, আগামী দিনে সাংগঠনিকভাবে এর মোকাবেলা করা হবে। রাতের অন্ধকারে সিপিএম এর দুষ্কৃতীরা আমাদের প্রচার সজ্জা নষ্ট করেছে। নির্বাচন ঘনিয়ে এসছে, ওনাদের কোনো সংগঠন নেই, ওনাদের কোনো কার্যক্রম নেই, ওনারা এখন একটু মানে পরিবেশটাকে উত্তপ্ত করার জন্য আমাদের প্রচার সজ্জাকে নষ্ট করার দিকে জোর দিয়েছে। বিগত কিছুদিন ধরেই ওনারা আমাদের প্রচার সজ্জা নষ্ট করছে। গতকাল রাত্রে অফিস টিলায় 38 নম্বর বুথ এলাকায় আমাদের প্রচার সজ্জা নষ্ট করেছে। একই সঙ্গে বিশালগড় মহকুমার অফিস টিলায় 41 নম্বর বুথে সিপিআইএম এর প্রচার সজ্জাও নষ্ট করে দুষ্কৃতিকারীরা। কিছু সংখ্যক দলীয় পতাকা ফেলে দেওয়া হয় নর্দমায়, আবার কিছু সংখ্যক দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়। অভিযোগের আঙুল বিজেপির দিকে। সিপিআইএম এর অভিযোগ, বিজেপি সমর্থিত 10-12 জন কার্যকর্তা রয়েছেন যাদের সঙ্গে যোগ সাজশ রয়েছে নেশা কারবারিদের, আর নেশা কারবারিরাই রাতের আঁধারে এমনটা করছে। গোটা বিষয়ে পুলিশের দ্বারস্থ হবে তারা। ব্যাপারটা হলো কি, 13 তারিখে 41 নং বুথের, ষোলো বিশালগড় বিধানসভা কেন্দ্রের 41 নং বুথে আমরা যারা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী করি, আমরা রাস্তার ধারে আমাদের ফ্ল্যাগগুলা লাগিয়েছিলাম। কালকে বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতীরা আছে যারা কারণ সুধা পান করে আমাদের রাস্তার মধ্যে যে ফ্ল্যাগগুলা লাগিয়েছি তা ওরা রাস্তার মধ্যে ফেলে দিয়েছে, ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে, না হলে পুড়ে দিয়েছে। নির্বাচন এগিয়ে আসতেই রাজনৈতিক দলগুলির প্রচার সজ্জা নষ্ট করার হিরিক চলছে গোটা রাজ্য জুড়ে, চলছে একে অপরের উপর কাঁদা ছড়াছড়ি, বিষাক্ত হয়ে উঠছে পরিবেশ। সায়ন্দন টিভি।